আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলছি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিয়োগ পরীক্ষা 2022। পদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার, যেটা 25শে ফেব্রুয়ারি 2022 সালে হয়ে গেল। তো পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মান ছিল 70 মার্ক। সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব, সাথেই থাকুন। তো প্রথমে বাংলায় ছিল 20, ইংরেজিতে 20, গণিতে 15, সাধারণ জ্ঞানে 15। এই টোটাল 70 মার্কের পরীক্ষাটা ছিল। প্রথমে আমরা দেখব বাংলা। তো প্রথমে 1 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, প্রত্যেক এটা হবে প্রতি যোগ এক, মহাঔষধ এটা হবে মহা যোগ ঔষধ, বোধোৎসব এটা হবে বধু যোগ উৎসব, সংযম এটা হবে সম যোগ যম। পরে ছিল নাবিক, এটা হবে নৌ যোগ ইক। পরে 2 নম্বরে ছিল অর্থ সহ বাক্য রচনা করুন, 49 বায়ু এটা হবে পাগলামে, টিকা ভাষ্য এর মানে হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ, জগা খিচুড়ি এটা হবে বিশৃঙ্খলা, শাখের করাত এটা হচ্ছে অবাই সংকট, ঢাকের কাঠি মানে হচ্ছে মৌ সাহেব। পরে 3 নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন, ফল পাকলে যে গাছ মরে যায় এটা হবে ঔষধি, যা বলা হয়নি উনুক্ত, যে মেয়ের বিয়ে হয়নি অনুরা, লাভ করার ইচ্ছা লিপসা, উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। পরে 4 নম্বরে ছিল অনুচ্ছেদ লেখুন আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে, 5 নম্বরে ছিল ফিলিং দ্য ব্লাঙ্কস, আই শো ড্যাশ অন আইট ম্যান এটা হবে ওয়ান, যেহেতু ওয়ার মতো উচ্চারণ হয়েছে সেক্ষেত্রে এন না বসিয়ে এ বসবে। পরে ছিল ড্যাশ মাদার রোজ ইন হার, এটা হবে দা মাদার রোজ ইন হার। পরে 3 নম্বর ছিল দা ম্যান ডাইট ড্যাশ ওভার ইটিং, অতি ভোজনের কারণে মারা গেলে ডায়েটের পরে ফোরম বসে, আর উদ্দেশ্যের জন্য যদি মারা যায় তাহলে ডায়েটের পরে ফর বসে, আর যদি কোনো রোগে মারা যায় তাহলে ডায়েটের পরে অবশ্যই, আর যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে ডায়েটের পরে বাই বসে, এগুলো খেয়াল করে রাখবেন। পরে ছিল হি ইজ গুড ড্যাশ বাংলা, দক্ষ বোঝাতে তাহলে গুডের পরে এড বসে, আই কট হিম ড্যাশ দ্য কার, তো এটা বসবে বাই। পরে 6 নম্বরে ছিল মেক সেন্টেন্স উইথ মিনিং, কাম ইন টু ফোর্স এর মানে হচ্ছে কার্যকারী হওয়া, দিস রুল কামস ইন টু ফোর্স অনলি অন ইউ। পরে ছিল এ ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি, পারদর্শী ব্যক্তি, বিজ্ঞ বা প্রজ্ঞা ব্যক্তি, কাজী নজরুল ইসলাম ও আছে ম্যান অফ লেটার্স। পরে ছিল অ্যাট হোম এর মানে হচ্ছে দক্ষ, মাই মাদার ইজ অ্যাট হোম ইন দ্য কিচেন, ইন এ বডি একত্রিত দলবদ্ধ, দ্য ক্লিনিং স্টাফ ওয়েন্ট টু ইন এ বডি টু দ্য ম্যানেজার টু কমপ্লেন। পরে ছিল ওয়াট ফর ওয়াট, সঠিক শব্দ অনুসরণ করা, সি লিসেন টু এভরিথিং আই সেড ড্যাশ রিপিট ইট ওয়াট ফর ওয়াট টু হার মাদার। পরে 7 নম্বরে ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ, গরিবের প্রতি দয়া করো, এটিকে ইংলিশে ট্রান্সলেট করা হবে কাইন্ড টু দ্য পোর, গানের প্রতি আমার যুক্তি নেই বা ভক্তি নেই এটা হবে আই হ্যাভ নো আর্গুমেন্ট ফর দ্য সং। পরে ছিল লন্ডন শহর যেমন বড় তেমন সুন্দর, এটা হবে অ্যাজ দ্য সিটি অফ লন্ডন ইজ বিগ সো ইট ইজ বিউটিফুল। আমি যদি সক্রেটিসের মতো একজন দার্শনিক হতে পারতাম তো এটা হবে ইফ অনলি আই কুড বি ফিলোসোফার লাইক সক্রেটিস। এক হাতে তালি বাজে না, এটা হবে ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। পরে 8 নম্বরে ছিল রাইট এ প্যারাগ্রাফ অন কোভিড-19, তো কোভিড-19 সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, এটা আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। পরে 9 নম্বর ছিল এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল টু 3,
ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर इक्वल टू थ्री हम ए स्क्वायर प्लस बी स्क्वायर मान कत तो देव से ए पावर फोर प्लस ए स्क्वायर बी स्क्वायर प्लस बी पावर फोर इक्वल टू थ्री एवं ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर इक्वल टू थ्री हमें ये एक नम्बर समीकरण हिसाब से धरे नेब अपर दिखे हमें ये भांगब मैं ए प्लस बी होल स्क्वायर सूत्र नवर जो और अपर दिखे हमें ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र नेब तो ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर इक्वल टू थ्री मैं तीन तीन पर मान बसा ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर मान पासी एक नम्बर समीकरण तीन तीनटे बसाले तीन तीन भाग कर ले अपरदे ये दो नम्बर समीकरण हिसाब से धरे नेब ए एक नम्बर एवं दो नम्बर समीकरण जोग करब जोग कर ले पासी टू ए स्क्वायर प्लस टू बी स्क्वायर इक्वल टू फोर तो दुई दिए चार भाग कर ले पासी दुई सूतरा ए स्क्वायर प्लस बी स्क्वायर मान हे दुई दस नम्बर छिल जदि ए स्क्वायर माइनस रूट ओवर थ्री ए प्लस वन इक्वल टू जीरो है तब ए क्यूब प्लस वन बाय ए क्यूबर मान कत ताहले देवा आछे ए स्क्वायर माइनस रूट ओवर थ्री ए प्लस वन इक्वल टू जीरो एखन आमरा रूट ओवर ए के पक्षान्तर करे डान साइडे निये आसब एखन ए दिए आमरा उभयपक्षेर भाग करब परे आमरा भांगब भांगले पाच्छि ए प्लस वन बाय ए इक्वल टू रूट ओवर थ्री एखन ए क्यूब प्लस वन बाय ए क्यूबर सूत्र निब তাহলে আমরা পাচ্ছি এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ এখন মান বসাবো পরে মান বসালে আমরা পাচ্ছি রুট ওভার থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি রুট ওভার তাহলে থ্রি রুট ওভার মাইনাস থ্রি রুট ওভার এটা বিয়োগ করলে হয় জিরো তাহলে অ্যান্সার হচ্ছে জিরো পরে এগারো নম্বর ছিল একটি জিনিস ছয়শো বারো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়মূল্য হচ্ছে যেহেতু বিক্রয়মূল্য ক্ষতি হয়েছে সেক্ষেত্রে একশো টাকা থেকে পনেরো টাকা বাদ দিলে পঁচাশি টাকা বিক্রয়মূল্য হচ্ছে পঁচাশি টাকা এখন বিক্রয়মূল্য পঁচাশি টাকা হলে ক্রয়মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয়মূল্য এক টাকা হলে সেক্ষেত্রে অবশ্যই ভাগ করতে হবে আর ক্রয়মূল্য হচ্ছে একশো ডিভাইডেড বাই পঁচাশি টাকা বিক্রয়মূল্য ছয়শো বারো টাকা হলে ক্রয়মূল্য হচ্ছে এবার ছয়শো বারো দিয়ে উপরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে সাতশো বিশ টাকা পাচ্ছি দশ পার্সেন্ট লাভে ক্রয়মূল্য একশো টাকা হলে বিক্রয়মূল্য হচ্ছে একশো দশ টাকা মানে একশো থেকে দশ টাকা যোগ করলে একশো দশ টাকা ক্রয়মূল্য একশো এক টাকা হলে বিক্রয়মূল্য হচ্ছে একশো দশ টাকা বাই ডিভাইডেড বাই একশো ক্রয়মূল্য সাতশো বিশ টাকা হলে বিক্রয়মূল্য হবে সাতশো বিশ দিয়ে গুণ করতে হবে তাহলে ক্যালকুলেশন করলাম হচ্ছে সাতশো বিরানব্বই টাকা পরে বারো নম্বর ছিল সংক্ষেপে উত্তর দিন কোন দেশ মুক্তার দেশ বলা হয় এটা হচ্ছে কিউবা আমার দেখা নয় সিন কার লেখা এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি এটা হবে ইরাক লেখালেখি কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন ফোরাম কোনটি এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে এটা হচ্ছে স্পিকার কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কী কী কম্পিউটার মেমোরি হচ্ছে তিন প্রকার প্রধান মেমোরি সহায়ক মেমোরি ক্যাশ মেমোরি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি এটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার এক কিলোবাইট কত বাইট এটা হচ্ছে এক হাজার চব্বিশ বাইট ইনফরমেশন হাইওয়ের প্রথম রূপ কোনটি এটা হচ্ছে ইন্টারনেট একটি কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ কোনটি সফটওয়্যার পরে ছিল পুনরূপ লেখন চারটি বিএমডি এল এন জি বিজিএফ ডব্লু ডব্লু ডব্লু
তো প্রথমে বিএমডি মানে হচ্ছে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সম্পর্কিত। পরে ছিল এলএনজি, এটা হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। পরে ছিল ভিজিএফ, এটা হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং। পরে ছিল WWW, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।